প্রিয় দর্শক, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে টিএস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমরা কেমন এক ব্যক্তির সাথে কথা বলবো, যারা কিনা দিন রাত কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে জীবন যাপন করে, তেমন এক লোকের সাথে আমরা কথা বলবো। চলুন আমরা তাহলে এমন একজন লোকের সাথে কথা বলবো। কেনে এমন গরিব হইয়া ঠেকালি তুই বিসন্ধায়, দলিদা গরিবের বাড়ি বসতে দেয় ভাই শীতল পাটি, খাওয়ার জন্য দৌড়া দৌড়ি আনন্দেতে দিন কাটায়। কেনে এমন গরিব হইয়া ঠেকালি তুই বিসন্ধায়, আর গরিব দা গো দলির বাড়ি বসতে দিল বাঙ্গা পিড়ি, ওই উৎকালয়ে দৌড়া দৌড়ি আগুন দিবার মানুষ নাই। কেনে এমন গরিব হইয়া ঠেকালি তুই বিসন্ধায়, ধনী গরিব এক লৌকাতে ধনী বেটা মধ্যে বসে, ওরে ভদ্র লোকে সিগারেট টানে গরিব লোকে বইতে ভাই। কেনে এমন গরিব হইয়া ঠেকালি তুই বিসন্ধায়, কেনে এমন গরিব হইয়া ঠেকালি তুই বিসন্ধায়। কাকার বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুরের কোথায়? বীরভূম থানা। আচ্ছা, কাকার নাম কি? রিয়াজ উদ্দিন। আচ্ছা, কাকার ছেলে মেয়ে মানে আছে, কয়জন আছে? তিনজন, দুই মেয়ে এক ছেলে। কাকা আপনি কতদিন যাবৎ ঢাকায় আছেন? সবাই দেশে আছে, দেশে কিছু করে গরু বাছুর পুষে, আদি বাড়ি পুষে, ওইভাবে দিন যাপন কামন করছে। করার পরে মেয়ের বিয়ে, দুইটা মেয়ে বিয়ে থাকে। গ্রামের বাড়িতে দীর্ঘ সদরের ভিতরে এবার আইএ পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা। বাহ, খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো। ওই ছেলেটা লেখাপড়া করছে। আচ্ছা, তো এই যে আপনার যে রিক্সা চালা, মানে সকাল থেকে না কখন, মানে বাইরে? বারোটা এগারোটা বাইরে, সকাল একটা বারোটার সময় পরে পরে গিয়ে যাই। আচ্ছা, গিয়ে যাই, ভাত টাত খাই যায়, আরাম সারাম করি, আবার আজ নয়টা ওদিন ওদিন আটটা এরকম সময় আবার বাইরে। রিক্সা ছাড়া অন্য কোনো মানে টাকা পয়সা নাই এখন বাবার সংসার থেকে, বাড়িটি বাবা কিছু দেয়নি, বাবারও কিছু নাই, সৎ ভাই ছিলাম আমি। হ্যাঁ, তখন বাবা আমার কয় এগুলো তুমি আলাদা খাও, বনবে না, তখন আমি সংসার থেকে আলাদা হয়েছি। হওয়ার পরে টাকা পয়সা নাই, মানুষে কাজ করে দশ টাকা হাজিরা দিন, তখনকার বাজারে দশ টাকা হাজিরা ছিল। এটা কত সালের কাহিনী? এটা এইসব তো ধরেন কত কতদিন হয়। আমার বউ কয় তুমি ঢাকায় যাও, তাছাড়া এই সংসার চলিবে না, মাসে দু চার পাঁচ হাজার টাকা হয় তো আমার দিন সুন্দর যাবে। তখন আমি কী করি, ঢাকা আইছি, তখন থেকে আইছি, আর কোনো ব্যবসা বাণিজ্য করিনি, ওই বাচ্চা কাচ্চা মানুষ করছি, বিয়া শাদি দিয়েছি। দেওয়ার পরে এই পর্যন্ত রিক্সায় চালাইতেছি। হ্যাঁ, এইভাবে চলছে। রিক্সা চালিয়ে মানে যে কয়টা ইনকাম করেন এটা আপনার মানে? না এখন, হ্যাঁ এখন খুব চলে, এখন তো কামাই ওজন খুব ভালো। এখন মাসে আমি যদি এক মাস থাকি ষোলো আঠারো হাজার টাকা কামাই করি। খুবই হ্যাঁ, এখন এলাকার বাজারে আগে এই আলোক্ষী থেকে পাঁচ নম্বর ষাট টাকা ভাড়া নিয়ে আইছিলাম, আর আলোক্ষী থেকে এখন ভাড়া বিশ টাকা, বিশ টাকা দিলেও রিক্সা দেবে কার? ওই মাথার দু যায় আয়লা মসজিদ ওই দিকে, বিশ টাকা ভাড়া দিলাম, তিরিশ টাকা ভাড়া। হ্যাঁ, আমি কিন্তু বিশ টাকা নিয়ে খুব খুশি হই। ছোটবেলায় মানে আপনাদের কিরকম যেত, মানে কি মজা টজা করতেন বা কি করতেন? ছেলেপেলে নিয়ে আসছো সবাই মিলে মজা করছিলাম, মাসের কাছে আম টাম ছিঁড়েছিলাম, খাইছিলাম, আম কাঠোর কোলা কোলা খাইছিলাম, খুব মজা করছিলাম। পুকুরে গা দিয়েছিলাম, বড় বড় পুকুর আছিল। হ্যাঁ, পুকুরে গা দিয়েছি, আবার যে মাসের কাছে ডাব
সিরিয়াস শয়তানি করিয়া খাইছি, এটা খুব করছে। হ্যাঁ বন্ধুরা মিলে ছোট ছোট তখন তো আমরা তখন তো কিছু বুঝি না। কোনো কথা না, ওই আমার ভগ্নিপতির, সে ভগ্নিপতির মামার বোন ছিল। হ্যাঁ, তো ওই দোয়াইশা করি, ঘোরাফিরা করি, ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ওই কেমনভাবে আমার কথাবার্তা হয়, চুপচাপে কথাবার্তা হয়, ফির জাহেরা কথাবার্তা হয়। হওয়ার পরে আমার বাবা তখন ওই মেয়ের সঙ্গে বিয়ার কিছু কথাবার্তা কহে, কথাবার্তা কহে, তখন তো কী করা যায়, তখন তো আমার সব ওই মেয়ের সাথেও আমার কিছু কথাবার্তা, আমি তখন অন্য জায়গায় কইনা দেখায় পছন্দ হয় না, ওই মেয়েটাকে আমার পছন্দ। আমি কই যে আব্বা কইলাম, দেখো আমার ভগ্নিপতি কইলাম একে বিয়ে করি, তারপরে আর বিয়ে করার মতো জায়গা দেখো না, বউ মেয়ে মেয়ে দেখাই। আচ্ছা আচ্ছা, আমি বিয়ে পছন্দ করি নাই, ওকে পছন্দ করি। আচ্ছা, তার মানে উনি কি আমাদের কাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে বিয়ে করি। আচ্ছা, এটা খুবই ভালো। আচ্ছা, এই যে আপনি ছোটবেলায় এত দুষ্টাম খেলতাম, করতেন, গাঁটা চলে যেতেন, বিয়ে চলে যেতেন, এই সব টাইম কি কাকিকে বলছেন? হ্যাঁ, এগুলা তো বলছি, অনেক কথাবার্তা মনে করো না, একটা বউ যদি নিজের পরিবার হয় তো তার তো ভালো মন্দ দুই চারটা কথাবার্তা হবেই। হ্যাঁ, সুন্দর কথাবার্তা হয়, এখনো ভালোবাসি খুব, এখনো এই আসার আমার বোধ হয় 26 দিন হইল, 900 মিনিট কথা কইছি, 900 মিনিট। এই রাত যখন যামো বাসায় যামো, গিরেজে যামো, ভাতটা খাই দা শুধু এই কথা কইতে 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 আপনিই মোবাইল ঘুম ধরে। তার মানে আমাদের কাকা এখনো এখনো খুব মোরা হয় না, না 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 না, এখনো মন আমার মনে হয় আমার এখনো বোধ হয় 20-22 বছরের যুগ, এরকম এখনো আমি আছি, এখনো ওই রকম আছে। আচ্ছা কাকা, এই আপনি তো বললেন যে আপনার মানে 16-18 হাজার টাকা মাসে ইনকাম হয়, এই টাকা মানে এরা কি করেন পুরোটা? হ্যাঁ, এই টাকা সংসারে কিছু যায়, আর কিছু ওই যে ঘর বাড়ি থাকা, ঘর বাড়ি নাই, ঘর বাড়ি করছি, মানে পিলার দিয়ে ঘর দিছি 4-5টা। হ্যাঁ, আবার লিফটিং দিছি, গোকলখানা দিছি। হ্যাঁ, দেওয়ার পরে ওই 1-2 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আর ছেলে এখনো লেখাপড়া করে, অত পয়সা আমি দিবার লাগে, এখন তো পয়সা দিবার লাগে, অত কামাই নেই, কামাই নেই, এই জন্য আমার সংসারটা এখনো ওই পরিশ্রম করিবার বেশি। হ্যাঁ, বাইরে না কোনো টাকা জমে না, জমে বেকম করে জমে না টাকা, যার 7 টাকা 7-8 হাজার খায় দাওয়াতে মাঠে দেখলেন 5,000, কি এক বছরের ভিতরে 50,000 টাকা হয়েছে, হয়তো একটা ঘরের কাম করলাম না, আলু 10 টাকা জমিনি গিরবে নিলাম। হ্যাঁ, কিন্তু ঘাটতি নেই, আল্লাহ রহমত শরীর ভালো আছে, ঘাটতি হয় না। হ্যাঁ, এইভাবে দিন চল, এইভাবে কোনো ঘাটতি হয় না, খায়া দেয়া হয়তো এক বছরে দেখলাম 50,000 টাকা, হয়তো একটা গরু নিয়ে তুললাম, এইভাবে চলি। হ্যাঁ, বর্তমানে এখন আল্লাহ রহমত খুব ভালোই দিন যায়, কষ্ট নাই, কিন্তু কষ্ট আমার ওই ইস্কা চালাই, এটাই কষ্ট, আর কিছু কষ্ট। আচ্ছা কাকা, আপনার জীবনে মানে এমন কোনো স্মৃতি আছে যেটা মানে আপনার খুব মানে কষ্টের মধ্যে গেছে? হ্যাঁ, কষ্ট বাবা, বহু কষ্ট করছি, আমার জীবনে এমন কষ্ট হয়েছে। হ্যাঁ, 4-3টা বাচ্চা যখন হয়েছে তখন কিন্তু ওই 1 কেজি করে চাল 10 টাকা করে হাজিরা কাম করিয়া দিন যায় না, তখন ওই ভাগ পাক করিয়া ওই ছেলে মেয়ে দেয়, আর আমরা পরিবার না খেয়ে থাকি কোদিন কোদিন, ওই যে গাছের কদু আছে, কদু আমার গাছে কিন্তু তখন কদু ছিল, ওই কদু পাক করিয়া আমরা 2 মাসই খাইছি, কিন্তু এইভাবে সংসার করছি, খুব কষ্টের সংসার, তখন কিন্তু কামাই ছোট ছিল না, এখন যেমন কামাই ছোট, তখন কিন্তু কামাই ছোট ছিল না, খুব কষ্ট, কাউনের ভাত আসিল, কাউনের ভাত খাইছিলাম। হ্যাঁ, খাওয়া পরে খুব কষ্ট, বিয়ে বিয়ে সংসার থাকে, বাবার সংসার, বাবা বাইশ দিলে যখন, তখন তো আমার কিছু নাই, আমার বাবা থাকার ঘরটাও দিল না, তখন এই যার ওর কাছে, আমার চাচার কাছে, যার কাছে তাই চায়া তুইয়ে কয়েকটা বাঁশ দিয়ে তারপরে ঘর বাড়ি, বিছিনাটা যে বউ থাকিবে এই বাঁশে ফাটটা, বাঁশ ফাটিয়া ফাটটা করিয়া বিছিনাটা ছিল। তখন ওই আগে তো মানুষ বাড়ি কাজ করছি, করে তো সংসার, ওই বাবার সংসার দিছি,
বাবা যখন বিয়া দিল তখন তো বাবা নিজেই কয়েক কথা, বাবা দেখো তোমার এখন সংসার আমার সংসার থাকা চলবে না, তুমি নিজে চেষ্টা করো কামাই করে খাওয়ার চেষ্টা করো। তো আমাদের এরকম রিয়াজ কাকার মতো হাজারো রিয়াজ কাকা রয়েছে যারা কিনা তার পরিবারের সদস্যরা মিলে দুবেলা দুমুঠো পেট পুরে খাবার জন্য, তার সন্তানকে লেখাপড়া করার জন্য দিন রাত রিক্সা চালিয়ে সেই জীবন যাপন অন্য করছে। হয়তো আমরা অনেক সময় আমাদের মনের অজান্তে তাদের সাথে অনেক ধরনের দুর্ব্যবহার করে থাকি। আসুন এই ভালোবাসা দিবসে আমরা তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিই। তো আজ এ পর্যন্তই দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, পরবর্তীতে আবার হয়তো নতুন কোনো কারো জীবনের কাহিনী নিয়ে ভালোবাসার ফেরিওয়ালা অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হব। আর অবশ্যই আমাদের টিএস মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ।